काली पूजोर दिन पार्ले आपनार बाड़ी सदर दरजाय गोपने बेधे दिन एई जिनिसटी। मा कालीर आशीर्वादे आपनार बाड़ीर वास्तु दोष दूर हबे, अर्थ आसबे प्रचुर, आपनार परिवार भरे उठबे सुख शांति समृद्धिते। राधे राधे बंधुरा, आपनादेर सकलके नतून आरेकटि भिडियोते आरो एकबार अनेक स्वागत। बंधुरा, आशा करि ईश्वरेर कृपाय आपनारा खूब भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा, चलछे कार्तिक मास, आर एई कार्तिक मासके शास्त्रे अत्यंत पवित्र मास हिसाबे गण्य करा हयेछे। शास्त्रे वर्णित रयेछे एई कार्तिक मासे आपनि जेई काजई करबेन तार सहस्रगुण अधिक फल आपनि लाभ करते पारबेन। भगवान श्रीहरि विष्णुर अत्यंत प्रिय एई कार्तिक मास। आर এই কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতেই পালিত হয় মা কালীর বাৎসরিক পূজা। আমরা সারা বছর এই কালী পূজোর জন্য অপেক্ষা করে থাকি। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই অমাবস্যা তিথিতেই একদিকে মা কালীর পূজো করা হয়। মা কালী অশুভ শক্তির বিনাশ করেন। এই অমাবস্যা তিথিতেই মা মহাকালী জাগ্রত হন। আবার অন্যদিকে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভের আশায় ঘরে ঘরে মা লক্ষ্মী ও গণেশ ভগবানেরও পুজো আরাধনা করা হয়ে থাকে। এই পুজো দীপান্বিতা লক্ষ্মী পুজো নামে পরিচিত। এই দিন গৃহ থেকে অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীকে বরণ করে নিয়ে আসা হয়। আবার অন্যদিকে অশুভ শক্তিকে নাশ করে পরিবারের মঙ্গল কামনায় মা কালীর পুজো করা হয়ে থাকে। বছরে কিন্তু এই দিনটি একবারই আসে, যে অমাবস্যা তিথিতে মা কালী ও মা লক্ষ্মীর পুজো একই তিথিতে একই দিনে হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে প্রত্যেক মাসেই একটি করে অমাবস্যা তিথি থাকে, আর প্রত্যেক মাসেই অমাবস্যা তিথিতে মা কালীর পূজা আরাধনা করা হয়ে থাকে। কিন্তু কার্তিক মাসের এই দীপান্বিতা অমাবস্যা তিথিটি অন্যান্য অমাবস্যা তিথি থেকে অনেকটাই স্বতন্ত্র। প্রত্যেকটি মা কালীর মন্দিরে হোম যজ্ঞ সহযোগে মহাসমারোহ ধুমধামের সাথে পালিত হয় এই দীপান্বিতা অমাবস্যাতে মা কালীর পুজো। তাই ভক্তবৃন্দ সকাল থেকে উপবাস থেকে রাত্রি জাগরণ করে মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের বিশেষ পুজো আরাধনা করে থাকে। বন্ধুরা, এই পবিত্র অমাবস্যা তিথিতে আপনারা আপনাদের গৃহে এবং মন্দিরে গিয়ে মা কালীর পুজো তো অবশ্যই দেবেন, এবং তার সাথে সাথে আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দেবেন এই বিশেষ জিনিসটি। তার ফলে মা কালীর আশীর্বাদে আপনার পরিবার সকল বাধা বিপত্তি থেকে মুক্ত থাকতে পারবে, এবং আপনার পরিবারের কেউ কখনো কোনো রকম ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, যেই পরিবারের উপর স্বয়ং মা কালীর আশীর্বাদ রয়েছে সেই পরিবারের কেউ কখনো কোনো রকম ক্ষতি করতে পারবে না। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে জয় মা কালীর জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার, ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। চলুন বন্ধুরা, সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে কালী পুজো কবে পড়েছে। এবছর কালী পুজো পড়েছে আগামী বাংলার 14ই কার্তিক 1431, ইংরাজির 31শে অক্টোবর 2024 বৃহস্পতিবার দিন। অমাবস্যা তিথি লাগছে 31শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর 3:09 থেকে, এবং অমাবস্যা তিথি থাকবে 1 নভেম্বর শুক্রবার বিকেল 5:09 পর্যন্ত। বন্ধুরা, সাধারণত মা কালীর পুজো কিন্তু রাত্রিবেলায় হয়ে থাকে, আর বৃহস্পতিবার দিন যেহেতু রাত্রি সময়টা অমাবস্যা তিথিটি পাওয়া যাচ্ছে, তাই বৃহস্পতিবার দিনই সকাল থেকে আপনারা উপবাস থেকে রাত্রিবেলা মা কালীর পূজা আরাধনা করবেন। আপনার গৃহ এই দিন মায়ের পূজা আরাধনা করবেন। আপনার ঠাকুরের সিংহাসনে যদি মায়ের আলেখ্য বা বিগ্রহ থাকে তো অবশ্যই মায়ের পূজা আরাধনা করবেন, এবং তার সাথে সাথে আপনার নিকটবর্তী মায়ের মন্দিরে গিয়েও এই দিন মায়ের পুজো দিয়ে আসবেন। বন্ধুরা, তার সাথে সাথে আজ আমি আপনাদের যে বিশেষ উপায়টির কথা বলবো সেই উপায়টিও কিন্তু আপনারা বৃহস্পতিবার দিনই করবেন। কারণ বন্ধুরা, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার, মা লক্ষ্মীর আগমনের দিন, তাই অবশ্যই
অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বিশেষ উপায়টি বৃহস্পতিবার দিনই করার। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই বিশেষ উপায়টি আপনারা কিভাবে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। প্রথমত বন্ধুরা, এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং বিছানায় বসে হাত জোর করে মা কালীকে মনে মনে স্মরণ করবেন এবং বলবেন, হে মা কালী, আমার সহায় হও, আমার পরিবারের মঙ্গল করো। এইভাবে মনে মনে মা কালীকে স্মরণ করে দিনটি শুরু করবেন এবং ঘুম থেকে উঠেই আপনি কিন্তু বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, দীপাবলির দিন কিন্তু মা লক্ষ্মীর গৃহে আগমনে এবং মা লক্ষ্মী কিন্তু সঙ্গে করে নিয়ে আসেন সুখ শান্তি সমৃদ্ধি। আর বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু কখনো অপরিষ্কার স্থানে প্রবেশ করেন না। তাই বন্ধুরা, দীপাবলির দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং তারপর খুব সকাল সকালই প্রাতঃ স্নান সেরে ফেলবেন। পারলে আপনারা এদিন গঙ্গা স্নান করুন, আর যদি সম্ভব না হয় বাড়িতেই স্নান করে নিন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। বন্ধুরা, কালী পুজো সাধারণত রাত্রিবেলা হয় আর বৃহস্পতিবার দিন অমাবস্যা তিথিটিও পড়ছে বেশ বেলাতে, তাই আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন সকাল থেকেই উপবাস থাকবেন এবং রাত্রিবেলা মায়ের পুজো আরাধনা করবেন। কিন্তু বন্ধুরা, শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু অনেকেই সম্পূর্ণ উপবাস থাকতে পারবেন না, সেক্ষেত্রে সেই সকল বন্ধুরা দুধ, ফল, সাবু, মিষ্টি, শরবত ইত্যাদি গ্রহণ করে আপনাদের যদি কোনো ওষুধ খাওয়ার থাকে তো অবশ্যই ওষুধ খেয়ে আপনারা অবশ্যই এই পুজো করতে পারেন। তবে বন্ধুরা, এই বিশেষ দিনে কিন্তু আপনারা কোনোভাবেই আমিষ জাতীয় খাবার, তেতো জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার ভুল করেও গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনাদের গৃহের সিংহাসনে যদি মা কালীর কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে তো অবশ্যই এই দিন মা কালীর প্রিয় লাল জবা ফুল, বেলপাতা, লাল পদ্ম ফুল, নীলকণ্ঠ ফুল, লাল চন্দন সহযোগে মায়ের চরণে অবশ্যই নিবেদন করুন। মায়ের প্রিয় লাল জবা ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দেবেন, মাকে এই দিন আলতা সিঁদুর নিবেদন করবেন এবং নিয়ে নেবেন গোটা একটি পান, পানে সিঁদুরের ফোঁটা দেবেন, তারপর নিয়ে নেবেন গোটা একটি সুপারি এবং একটি এক টাকার কয়েন বা ষোলো আনা, পানে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। পান, সুপারি ও এক টাকার কয়েন মায়ের চরণে নিবেদন করবেন এবং মায়ের চরণের কাছে সারা দিন রাত এই পান, সুপারি ও এক টাকা রেখে দেবেন। এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে মায়ের চরণের কাছে যেন এই পান, সুপারি ও এক টাকার কয়েন এবং মায়ের চরণে নিবেদিত বেল্লপত্র ও লাল জবা ফুল যেন সারা রাত থাকে। আপনাদের গৃহে যদি মা কালীর কোনো আলেখ্য বা বিগ্রহ না থাকে তবে অবিলম্বে মা কালীর একটি বিগ্রহ বা আলেখ্য নিয়ে এসে পুজো শুরু করুন। বন্ধুরা, নিত্য মা কালীর পুজো করলে আপনার গৃহ থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, কারণ মা কালী সর্বক্ষণ অশুভ শক্তি নাশ করে থাকে। এর ফলে আপনার পরিবার সারা বছর রোগ মুক্ত থাকতে পারবে, আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে, আপনার পরিবার সর্বদা আপদ বিপদ মুক্ত থাকবে। তাই বন্ধুরা, আপনারা অবিলম্বে চেষ্টা করুন আপনাদের গৃহে মায়ের কোনো আলেখ্য বা বিগ্রহ নিয়ে আসার, আর যদি সেটা এই মুহূর্তে সম্ভব না হয়ে থাকে তবে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়ে আসবেন এবং পান, সুপারি ও এক টাকার কয়েনে সিঁদুরের তিলক করে আপনি আপনার নিকটবর্তী কোনো মন্দিরে যাবেন এবং মায়ের শ্রীচরণে ঠেকিয়ে সেই মঙ্গল সামগ্রীগুলো গৃহে নিয়ে আসবেন। মন্দিরের পুরোহিতকে বলবেন আপনি মায়ের শ্রীচরণ থেকে একটি বিল্বপত্র ও লাল জবা ফুল আপনাকে দিতে। এই সমস্ত জিনিস আপনি আপনার নিজের কাছে সংগ্রহ করে নেবেন এবং কালী পুজোর পরদিন অর্থাৎ শুক্রবার দিন সকালবেলা আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন এবং শুদ্ধ বস্ত্রে আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে। এরপর মায়ের চরণে নিবেদিত মায়ের আশীর্বাদী বেলপাতা, লাল জবা ফুল, পান, সুপারি ও এক টাকা আপনি আপনার কাছে নিয়ে নেবেন। এরপর নতুন শুদ্ধ একটি লাল শালু কাপড়ে এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন এবং এই পুটুলি নিয়ে চলে আসবেন আপনি আপনার বাড়ির সদর দরজার কাছে। বন্ধুরা, আমাদের বাড়ির সদর দরজা এমন একটা জায়গা যেখান থেকে আমাদের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য প্রবেশ করে। ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী কিন্তু আমাদের গৃহের সদর দরজা দিয়েই আমাদের গৃহের ভেতরে প্রবেশ করে। তাই বন্ধুরা, সদর দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সদর দরজার সামনে কখনো যেন নোংরা, আবর্জনা বা ডাস্টবিন বা
চটি, জুতো বা কাঁটা জাতীয় বা ক্যাকটাস জাতীয় গাছ যেন কখনোই না থাকে। সদর দরজা সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখার চেষ্টা করবেন। সদর দরজা অপরিষ্কার থাকলে কিন্তু মা লক্ষ্মী কখনোই গৃহে প্রবেশ করবেন না। এবং বন্ধুরা, দীপাবলির দিন তো অবশ্যই আপনি আপনার বাড়ির সদর দরজা এবং আপনার পুরো বাড়ি প্রদীপ মোমবাতি দিয়ে আলোকিত রাখবেন। এর ফলে আপনার পরিবার থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। দীপাবলিতে বাড়ির সদর দরজার দুপাশে অবশ্যই দুটি মাটির প্রদীপ প্রজ্বলন করবেন। সদর দরজার সামনে অবশ্যই আলপনা আঁকবেন। মা লক্ষ্মী শ্রী চরণও সদর দরজায় থেকে আপনার ঠাকুর ঘর পর্যন্ত আলপনা আঁকবেন। বন্ধুরা, যে লাল পুটুলিতে আপনি মঙ্গল সামগ্রীগুলি বেঁধে নিয়েছেন সেই লাল পুটুলিটি আপনার বাড়ির সদর দরজার ডান দিকে বেঁধে দেবেন এবং এই কাজটি করবেন গোপনে। বাইরের কোনো ব্যক্তি যেন এই কাজটি করতে আপনাকে না দেখে, আর এমনভাবে এই পুটুলিটি বাঁধবেন যেন বাইরের কোনো ব্যক্তির দৃষ্টি না পড়ে। এক বছর পর্যন্ত মায়ের আশীর্বাদে এই পুটুলিটি আপনার বাড়ির সদর দরজায় বেঁধে রাখবেন। ফলে আপনার গৃহের সমস্ত রকম বাস্তু দোষ দূর হবে। আপনার পরিবারের উপর কেউ কোনো রকম খারাপ নজর দিতে পারবেন না, কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। পরিবার থেকে আপদ বিপদ, রোগ জ্বালা, যন্ত্রণা, অর্থ কষ্ট সমস্ত কিছুই মায়ের আশীর্বাদে দূর হয়ে যাবে। এবং এই বিশেষ ক্রিয়াটি আপনি যদি করতে পারেন তাহলে আপনার গৃহ থেকে অশুভ শক্তি দূরে চলে যাবে এবং আপনার গৃহে প্রচুর পরিমাণে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। তাই বন্ধুরা, এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে ভক্তি সহযোগে মায়ের পূজা আরাধনা করুন এবং মনের বিশ্বাস নিয়ে এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করুন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আসন্ন দীপাবলির অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা কালীর জয়। রাধে রাধে।